নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শশা দিয়ে জুসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি শশা দিয়ে কিভাবে জুসটা তৈরি করেছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি কয়েকটা শশা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবারে মিক্সির মধ্যে অ্যাড করে দিচ্ছি এভাবে আস্তে আস্তে কেটে রাখা শশাগুলো অ্যাড করে দিয়ে এবার ওর মধ্যে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি পুরো একটা পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম পাতিলেবুর রস দেবার পর এবার ওর মধ্যে আদার টুকরো দিয়ে দিলাম দেখুন এতটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি আদাটা ছোট ছোট টুকরো করে দিয়েছি আর কিছু পুদিনা পাতা ওর মধ্যে অ্যাড করে দিলাম পুদিনা পাতা দিয়ে এবার ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে দেবো আমি আখের গুড়টা দিয়ে দিলাম এর মধ্যে এতটা পরিমাণ এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি একটা ছাঁটনির সাহায্যে ছেঁকে নেব একটা বাউলের মধ্যে ছাঁকনি বসিয়ে এবার জুসটা ওর মধ্যে ঢেলে দেব। এভাবে আস্তে আস্তে জুসটা ছাঁকনির মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে চেলে নেব ভালো করে ঠিক এভাবে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন এভাবে ভালো করে জুসটা বার করে নেব এভাবে আস্তে আস্তে পুরো জুসটাই আমি বার করে নেব একটা চামচের সাহায্যে আর ছাঁকনির সাহায্যে দেখুন জুসটা বার করা হয়ে গেছে ঠিক এরকম হবে কিউকুম্বারের জুসটা জুসটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেকে বার করে নিয়েছি এবার ওর মধ্যে আমি নুন অ্যাড করে দেব। স্বাদ নুন আমি ব্ল্যাক সল্টটা ব্যবহার করেছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা কম বেশি করে দিতে পারেন জুসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব একটা কাচের গ্লাসের মধ্যে আস্তে আস্তে জুসটা ঢেলে নিতে হবে এভাবে আস্তে আস্তে আমি একটা চামচের সাহায্যে জ্বেলে নিচ্ছি অনেক সময় ছোট বাচ্চারা কাঁচা শশাক একদমই খেতে চায় না কিন্তু ওদের এভাবে জুস বানিয়ে দিলে ওরা খুব সুন্দর খেয়ে নেবে ওরা জুস খেতে খুবই পছন্দ করে এরকমভাবে শশা দিয়ে জুস বানিয়ে ছোট বড় সবাই খেতে পারেন আর গরমের দিনে এরকম জুসের কোনো তুলনাই নেই আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি ছোট বাচ্চারা শশা খেতে না চাইলে এরকমভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর খেয়ে নেবে গরমের দিনে হেলদি আর টেস্টি জুসের রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন পরিশেষে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন